নমস্কার বন্ধু, আপনি শুনছেন আড্ডাবাজ। আড্ডাবাজের আজকের নিবেদন সুরজিৎ ঘোষের লেখা গল্প তারানাথ তান্ত্রিক ও ছায়া দানবীর রহস্য। সুরজিৎ ঘোষ জন্ম 2002 সালের 9 জুন। তিনি পূর্ব বর্ধমান জেলার শ্যামসুন্দরের দেবীবরপুর গ্রামের বাসিন্দা। শিক্ষা জীবন শুরু দেবীবরপুর প্রাথমিক বিদ্যালয় থেকে এবং পরবর্তীতে শ্যামসুন্দর রামলাল আদর্শ বিদ্যালয় থেকে তিনি পড়াশোনা করেছেন। তার লেখা বিভিন্ন গল্প আপনারা অডিও স্টোরি হিসেবে শুনেছেন বিভিন্ন চ্যানেলে। তার মধ্যে আড্ডাবাজে প্রকাশিত পোড়ো বাড়ির রহস্যভেদ এবং অভয়নাথ ও কালভদ্র অন্যতম। তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের গল্প, সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও ছায়া দানবী রহস্য। সকালবেলায় চোখের পাতা খুলতেই দেখলাম বাইরে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। আকাশের দিকে চোখ যেতেই বুঝলাম শ্রাবণের ঘন কালো মেঘে ছেয়ে গেছে সমগ্র চরাচর। শয্যায় শুয়ে শুয়ে কিছু মুহূর্ত বাইরের খোলা জানালার দিকে এক দৃষ্টি তাকিয়ে বৃষ্টিস্নাত প্রকৃতি দু চোখ ভরে দেখছিলাম আর প্রাণপণ উপভোগ করছিলাম। আমি বৃষ্টির জলে ধুয়ে যাচ্ছে গাছপালার যাবতীয় ধুলোময় পুরাতন পাতা, নতুন করে তারা যেন আবার তাদের সবুজ রং ফিরে পাচ্ছে। খুব সুন্দর একটা গন্ধ ভেসে এলো সহসা, বুঝলাম কেউ ভালো মন্দ কিছু রাঁধছে। বিছানা ছেড়ে আমি উঠতেই যাব, ঠিক এমন সময় আমার ঘরের বন্ধ দরজার অপর প্রান্ত হতে একটা কড়া ঘাতের বেশ জোরালো শব্দ ভেসে এলো। আমি মনে মনে আন্দাজ করলাম যে এই সময় কে আসতে পারে। মাথাতে এলো একজনেরই নাম, কিশোরী। আমার ধারণা পুরোপুরি সঠিক, বাইরে থেকে পাওয়া গেল কিশোরীর কণ্ঠস্বর। কি হে ভায়া, এখনো ঘুম থেকে ওঠোনি নাকি? বলি আমি কি তবে ফিরে যাব, দরজা খুলবে না? আরে না না, দাঁড়াও দাঁড়াও কিশোরী, যাচ্ছি যাচ্ছি। এ কথা বলে আমি তাড়াতাড়ি বিছানা থেকে নেমে এসে দরজার আগুল খুলে দিতেই সে এবার প্রবেশ করলো ঘরের ভেতর। আমার দিকে তাকিয়ে তিড়িক্ষি মেজাজের সাথে বড় বড় করে চোখ পাকিয়ে বলল, বলি তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই নাকি? এমন বৃষ্টি বাদলার দিনে তুমি এতখানি বেলা অবধি ঘুমাও কি করে? এ কিন্তু ভাই মহা অপরাধ। কেন কিশোরী, কি হয়েছে? আমি কি কিছু ভুল করে ফেলেছি নিজের অজান্তেই? কিশোরী দেখলাম ফিক করে একটু মুচকি হেসে বলল, আরে ভাই ও তোমার সাথে একটু মশকরা করছিলাম। তবে একটা কথা বলি, এতটা বেলা অবধি ছুটির দিনে ঘুমোলে তারানাথ তান্ত্রিকের কাছে যাবেটা কখন? ঠাকুর মশাইয়ের গল্প শুনতে হবে না? আরে তার গল্প যতই অবিশ্বাস্য বলে মনে হোক না কেন, মানুষটা গল্প কিন্তু খাসা বলে। সেই গল্পের আসর ছেড়ে মাঝপথে সবটা না শুনে উঠে আসার সাধ্য কারণ নেই। তারানাথ যেন কোনো একটা মায়া বলে এক জায়গায় বসিয়ে রাখে আমাদের। সত্যি তার গল্প শুনতে শুনতে কেমন একটা যেন ঘোর লেগে যায়। মানুষটার গল্প বলা শুনে চোখের সামনে আমরা প্রত্যক্ষ করি সেই সমস্ত ভয়াল ভয়ানক ঘটনা। নাও নাও চট জলদি প্রস্তুত হয়ে নাও, তুমি আর আমি মিলে ছাতা বগল দাবা করে দুগ্গা দুগ্গা বলে এবেলা তবে রওনা দেবো মটলেনের উদ্দেশ্যে। হ্যাঁ একদম ঠিক বলেছো ভাই, সত্যি মাথা থেকে ঠাকুর মশাইয়ের কথাটা একেবারেই বেরিয়ে গিয়েছিল। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি যাবতীয় প্রাতক্রিয়া সেরে প্রস্তুত হয়ে আসছি। আচ্ছা বেশ ঠিক আছে, আমি তবে এখানেই বসছি। কিছুটা সময় বাদেই আমি আর কিশোরী ছাতা মাথায় বেরিয়ে পড়লাম রাস্তায়। পাঁচ মাথার মোড়ে আসতেই দেখলাম চায়ের গুমটিতে আজ খুব একটা ভিড় নেই। কিশোরী আর আমি প্রবেশ করলাম চায়ের দোকানে। দোকানদারের দিকে তাকিয়ে কিশোরী বলল, দাদা দু কাপ চা দাও তো। দোকানদার এবার মাটির কটরায় দু ভাঁড় চা বাড়িয়ে দিল আমার দিকে। বেঞ্চে বসে পা দোলাচ্ছে কিশোরী, আমি একখানা চা তার হাতে তুলে দিয়ে নিজেও একটা নিলাম।
আলতো করে সামান্য একটু চুমুক বসাতেই দু চোখ যেন বুঝে এলো আপনা আপনি। অপূর্ব লাগলো গোটা বিষয়টা। এমন বৃষ্টির আবহে এই গরম গরম চা খাওয়ার মেজাজটাই আলাদা। এর স্বাদ একেবারে অভূতপূর্ব বর্ণনাতীত। হালকা বাতাসে বৃষ্টির ছাট এসে লাগল আমাদের গায়ে। কিশোরী এবার আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা ভাই, আজ ঠাকুরমশাইয়ের কাছ থেকে ঠিক কি ধরনের গল্প শুনবে বলে ঠিক করেছ? আজ মারাত্মক কোনো ভয়ের গল্প শুনতে চাই। এমন গল্প যা শুনলে আমাদের গায়ের প্রতিটা লোম যেন খাড়া হয়ে যাবে, ভয়ে আমাদের হাত পা যেন অবশ হয়ে যায় কয়েক সেকেন্ডের জন্য। এমন গল্প চাই। বেশ বেশ, তাহলে বরং তাই হবে, চলো। আর অযথা বেশি বিলম্ব না করে আমি আর কিশোরী তারানাথের বাড়ির সদর দরজার সামনে এসে হাজির হলাম। বন্ধ দরজায় সামান্য আঘাত করতেই চারি এসে দরজা খুলে দিল। আমাদের দেখে তো চারি ভীষণ খুশি হয়ে হাসতে হাসতে বলল, আরে কাকা বাবুজি, আসুন আসুন, ভেতরে আসুন, আমি শীঘ্রই বাবা মশাইকে খবর দিচ্ছি। আমি আর কিশোরী দুয়ারে রাখা তক্তপোষের উপর উঠে গিয়ে বসলাম। চারি চলে গেল ঘরের ভিতর তারানা তান্ত্রিককে ডাকতে। কিছুক্ষণ বাদে বেশ প্রফুল্ল মুখে ঠাকুর মশাই হাজির হলেন সেখানে। আরে এসেছো তোমরা, বেশ ভালো করেছো। সত্যি কথা বলতে আমিও তোমাদের কথাই ভাবছিলাম। এমন ঠান্ডার দিনে বৃষ্টির টুকটাপ শব্দে যেমন তোমাদের মনে গল্প শোনার আগ্রহ জন্মায়, ঠিক তেমনই আমার মনের মধ্যেও আজকাল দেখি বড্ড গল্প শোনানোর ইচ্ছা জাগরিত হয়। আসলে কি জানো তো, ভালো শ্রোতা পেলে গল্প বলার ইচ্ছাটাও দ্বিগুণ বেড়ে যায়। এই সুযোগটাকে কিছুতেই হাতছাড়া করতে দিলাম না আমি। তাড়াতাড়ি বুক পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেটটা বের করে ঠাকুরমশাইয়ের দিকে বাড়িয়ে বললাম, তবে আর দেরি কেন ঠাকুরমশাই, আজ কিন্তু একখানা জমজমাট বেশ ভয় ধরনের গল্প শুনতে চাই। তবে একটা অনুরোধ আপনার কাছে, আজ আপনার অতীত জীবনে ঘটা এমন কোনো কাহিনী আমাদের শোনান যা শুনে খুব ভয় লাগে আমাদের। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি তোমাদের আজ খুব ভয়ের একটা কাহিনী শোনাবো। এই কাহিনী আজ থেকে অনেক বছর আগের। আমার বরাবরই ভবঘুরের স্বভাব, ঘরের মধ্যে বেশি দিন একটানা থাকতে আমার খুব একটা মন বসত না। তখন ঈশ্বরকে স্মরণ করে এবং কাল ভৈরবের উপর অসীম ভরসা রেখে আমি এখানে ওখানে নানান অজানা অচেনা জায়গায় বেরিয়ে পড়তাম। চলতি পথে যে সমস্ত বিপদগ্রস্ত মানুষদের সাথে মোলাকাত হতো আমার, তাদের আপ্রাণ চেষ্টা করতাম সাহায্য করার। তো সেবার ঘটল এক ঘটনা। এদিক ওদিক ঘুরতে ঘুরতে আমি পৌঁছলাম বকুলপুর নামের একটা গ্রামে। গ্রামটা আকারে বেশ বড়, অনেক গ্রামবাসীর একত্রে বাস সেখানে। প্রকৃত বা আদর্শ গ্রাম যাকে বলে, বকুলপুর একদম ঠিক তাই। রাঙামাটির নুড়ি বিছানো পথ, উঁচু উঁচু তাল গাছ, বড় বড় মাটির ঢিবি, পুকুর গাছের ছায়া, ঘরের পালুই, মাটির কুড়ে ঘর ইত্যাদি ইত্যাদি। আমার ঝোলার মধ্যে গতকালের দুটো ফল রাখা ছিল, তৃপ্তি করে তাই খেয়ে পুষ্করিণীতে নেমে কিছুটা জল খেলাম। আমি হাতে মুখে সামান্য জলের ঝাপটা দিয়ে পাকুড় গাছের শীতল ছায়ায় এসে বসলাম। চোখে চোখে একটু ঘুম নেমে এসেছে, আচমকা আমার কানে এলো একটা নহবতের সুর। কোথা থেকে যেন বিয়ের সানাই বেজে উঠল। আমি দেখলাম আমার সামনে দিয়ে এক রাখাল বালক কিছু গরু মহিষের দল সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে মাঠের দিকে। তার উদ্দেশ্যে আমি জিজ্ঞাসা করলাম, ওই খোকা, বলছি তোমাদের গ্রামে কি কোনো অনুষ্ঠান আছে? এই সানাইয়ের সুর ভেসে আসছে কোথা থেকে? আগে হ্যাঁ, আমাদের গ্রামের সেনবাড়ির ছোট ছেলের কাল বিয়ে হয়েছে, সেই উৎসবের কারণেই সানাইয়ের সুর শুনতে পাচ্ছেন আপনি। ও, গতকাল বিয়ে সম্পন্ন হয়েছে। আচ্ছা, তো তোমাদের গ্রামের সেনবাড়িটা কোন দিকে? আমাদের গ্রামের সেনবাড়ি
এই তো বেশি দূরে নয়, সোজা গিয়ে বাঁদিকে একটা মোচড় মাথা পড়বে। সেই মোচড় মাথা ধরে নাক বরাবর হাঁটলেই দেখতে পাবেন সেই বিশাল ঐতিহ্যবাহী সেনবাড়ি। এ কথা বলে রাখাল বালক এবার নিজের গরু মহিষের দল নিয়ে এগিয়ে গেল মাঠের দিকে। আমার মনটা কেমন যেন আকুলি বিকুলি করে উঠল। অন্তরের মধ্যে থেকে কেউ যেন বলে উঠল, আমার একবার সেনবাড়িতে যাওয়া অত্যন্ত প্রয়োজন। সেখানে না গেলে তাদের মস্ত বড় কোনো এক বিপদ ঘটে যাবে হয়তো। প্রতিবারের মতো হৃদয়ের কথায় সায় দিলাম আমি। সেনবাড়ির ঠিকানা জেনে নিয়ে গুটি গুটি পায়ে হাঁটতে শুরু করলাম সেই পথে। সেনবাড়ির সম্মুখে এসে পৌঁছতে আমি অবাক হয়ে গেলাম। বিশাল বনেদি পরিবার বকুলপুরের সেনবাড়ি। বাড়ির এই প্রান্ত থেকে ও প্রান্ত যেন দিগন্ত রেখার মতো বিস্তৃত। বাড়ির সামনে রয়েছে বিশাল সিংহ ফটক। ফটক সহ গোটা বাড়ি বিবাহ অনুষ্ঠানের জন্য ফুলে ফুলে সজ্জিত। বাড়ির সামনের গেট পেরোতে বিশাল নহবতের আসরের ব্যবস্থা করা হয়েছে। বাড়ির সামনেই একটা বৃহৎ শ্বেত শুভ্র সিংহ মূর্তি বসানো আছে, যা এই বাড়ির আভিজাত্য কয়েক গুণ বৃদ্ধি করছে। বাড়িটার একেবারে চূড়ায় একটা কালো পাথর দ্বারা নির্মিত ডানাওয়ালা পরি বসানো। সে নিজের দুই ডানা ও দুই বাহু মেলে দাঁড়িয়ে আছে বিচিত্র দেহভঙ্গিতে। সব মিলিয়ে সেনবাড়ির অবস্থা দেখে বোঝা যায় তাদের ধন সম্পত্তি প্রতিপত্তির প্রাচুর্য ঠিক কতখানি। এরপর আপনি কি করলেন ঠাকুরমশাই? সেনবাড়ির অভ্যন্তরে প্রবেশ করলেন আপনি? বাড়ির অভ্যন্তরে আমি প্রবেশ করতেই যাচ্ছিলাম, কিন্তু তার পূর্বেই ওই বাড়ির চৌহদ্দির মধ্যে পা রাখতে না রাখতেই আমার মনের মধ্যে সে পরিচিত বিপদ ঘণ্টা বেজে উঠল বেশ কয়েকবার। আমি বুঝলাম এই বাড়ির মধ্যে এমন কিছু একটা ঘটেছে অথবা ঘটতে চলেছে যা মহা অশুভ এবং রীতিমতো অমঙ্গলজনক কিছু। আমার নজরে পড়ল সেনবাড়ির ভিতর থেকে এবার বেরিয়ে আসছে এক বৃদ্ধ মানুষ। দেখলাম মানুষটি আমার দিকে এগিয়ে আসছে। আমার অত্যন্ত নিকটে এসে পৌঁছতেই পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করলাম তাকে। বৃদ্ধের মাথায় চুলের পরিমাণ খুবই কম, গলায় একটা ভারী সোনার হার, গায়ে দামি মোলায়েম বস্ত্রের পাঞ্জাবি আর ধুতি। বৃদ্ধ মানুষটি এবার আমার কাছে এসে দুই হাত জড়ো করে বলল, আগে কাউকে কি খুঁজছেন আপনি? কোনো দরকার থাকলে আমায় বলতে পারেন নির্দ্বিধায়। আমি সেনবাড়ির কর্তা রজতাভ সেন। নমস্কার সেনবসাই, আমি তারানাথ চক্রবর্তী। টুকিটাকি সামান্য কিছু জ্যোতিষবিদ্যা জানা আছে আমার, তাই দিয়েই মানুষের হস্তরেখা ললাট বিচার করতে পারি। এই বকুলপুর গ্রামের উপর দিয়েই যাচ্ছিলাম আমি। সহসা আমার কানে নহবতের সুর এসে পৌঁছতেই কৌতূহল বশত এখানে চলে এলাম। আমার পরিচয় জানতে পেরে অত্যন্ত খুশি হলেন সেনমশাই। তিনি নত হয়ে আমার চরণ ধুলি মাথায় নিলেন। আমি প্রবল আপত্তি করে বললাম, কি করছেন আপনি? আমার বয়োজ্যেষ্ঠ হয়ে আপনি আমায় প্রণাম করছেন, বলি আমার যে নরকেও ঠাঁই হবে না। দেখুন, ওসব পাপ পুণ্য আমি কিছু বুঝি না ঠাকুরমশাই। আমি শুধু এটুকু বুঝি যে আপনি ব্রাহ্মণ ঘরের সন্তান, যাকে বলে জাতিশ্রেষ্ঠ। আপনি প্রণম্য, আপনাকে তাই প্রণাম করাই উচিত। না হে সেনমশাই, আপনার এই কথা আমি কোনোভাবেই মেনে নিতে পারলাম না। জাতিশ্রেষ্ঠ বলে আদৌ কোনো কিছু হয় না, আসলে মানুষ শ্রেষ্ঠ হয়, মনুষ্য ধর্ম শ্রেষ্ঠ হয়। প্রণাম তো আমাদের তাদেরকেই করা উচিত যারা সেই প্রণামের যোগ্য, এবং আমাদের থেকে বয়সে অধিক অধিক গুণ বড়, অভিজ্ঞতা সম্পন্ন ও মহাজ্ঞানী। ঠাকুরমশাই, আপনি যখন একবার এসে পড়েছেন তখন আপনাকে কয়েকটা দিন এ বাড়িতে থাকতেই হবে। গতকাল আমার পুত্রের বিবাহ সম্পন্ন হয়েছে, হয়তো আর খানিক মুহূর্ত বাদেই নববধূকে সঙ্গে নিয়ে সে বাড়ি ফিরে আসবে। আপনাকে তাদের আশীর্বাদ করতেই হবে। তাদের এই নতুন সাংসারিক জীবনে চলার পথে
আপনার মতন একজন মহান মানুষের আশীষ শুভকামনা একান্ত কাম্য। ঠাকুরমশাই, আমার অনুরোধ, আপনি দয়া করে কয়েকটা দিন আমার গৃহে কাটিয়ে যান। আমি মনে মনে প্রমাদ গুনলাম। সেনমশাই আমাকে নিজে থেকে না বললেও আমি স্বইচ্ছায় তাদের বাসায় থেকে যেতাম, কারণ তোমরা তো ভালোভাবেই জানো যে আমার হৃদয়ে যদি একবার সেই অশুভ ঘন্টা বেজে ওঠে তাহলে তা কখনো মিথ্যে বলে প্রতিপন্ন হয় না। সেনবাড়ির উপর যে কোনো অশনি অশুভ ঝঞ্ঝা নেমে আসতে চলেছে তা আমি বিলক্ষণ আজ করছিলাম। আশা ইস্তক দেখে চলেছি কোথাও যেন কিছু একটা পরিবর্তন ঘটছে। সেই পরিবর্তন এতটাই সূক্ষ্ম যে তা আমার নজর এড়িয়ে যাচ্ছে, কিন্তু তা হতে দিলে মোটেই চলবে না। আরো খুব নিখুঁত ভাবে গোটা বিষয়টার উপর পর্যবেক্ষণ করতে হবে আমায়। আমি এবার সেনমশাইয়ের সাথে সদরের গেট পেরিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করলাম। যত বাড়ির অভ্যন্তরে এগিয়ে যেতে লাগলাম ততই আমার মনে হলো এখানে কিছু একটা ঘটতে চলেছে খুব তাড়াতাড়ি। যা ঘটবে তা মোটেও শুভ কিছু নয়, তা মহা অশুভ ও মহা অলক্ষণে। তারপর কি হলো ঠাকুরমশাই? প্রশ্নটা করলো কিশোরী। তারানাথ তান্ত্রিক অল্প কিছু সময়ের জন্য বিরতি নিয়ে কেমন যেন বিহল দৃষ্টিতে তাকিয়ে থাকলেন বাইরের দিকে। ঘন কালো মেঘে মাঝে মধ্যেই খেলে যাচ্ছে বিদ্যুতের ছটা, গুড়ু গুড়ু আওয়াজ কানে আসছে অনেকক্ষণ যাবৎ। অবিশ্রান্ত বৃষ্টির ধারা কচু পাতার উপর পড়তেই বৃষ্টির জলের ফোঁটা পিছলে ছিটকে পড়ে যাচ্ছে মাটির মধ্যে। সবুজ কচি ঘাসগুলো যেন নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে। একটা হিমেল জোলো শীতল বাতাস ক্রমশ যেন প্রদক্ষিণ করছে তারানাথ তান্ত্রিকের গৃহটাকে। তারানাথ এবার আমাদের দিকে তাকিয়ে পাসিং শোয়ের প্যাকেট থেকে আরেকটি সিগারেট বার করে তাতে আগুন ধরিয়ে লম্বা টান দিয়ে গল গল করে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, কি আবার হবে? সেনমশাই তার গিন্নির উদ্দেশ্যে হাঁক ছেড়ে বললেন, কই গো গিন্নি, একবার চট জলদি নিচে নেমে এসে তো দেখে যাও কাকে সঙ্গে করে নিয়ে এসেছি আমি। সেনমশাইয়ের গলার আওয়াজ শুনতে পেয়ে এবার তার গিন্নি নিচে নেমে এলেন দোতলা থেকে। তার গিন্নির নাম ছিল লক্ষ্মীপ্রিয়া দেবী। তিনি নামেও যেমন লক্ষ্মীপ্রিয়া, রূপে এবং গুণেও ঠিক তেমনই। সেনমশাইয়ের অর্ধাঙ্গিনী আমার দিকে এগিয়ে এসে আমার পদতলের ধুলো মাথায় নিতেই যাচ্ছিলেন। আমি তাড়াতাড়ি পা দুখানা সরিয়ে নিলাম, হাতের তালু উন্মুক্ত করে বললাম, থাকলা মা জননী, করছেনটা কি? আমায় প্রণাম করার কোনো দরকার নেই। গিন্নি, তুমি বরং ঠাকুরমশাইয়ের জন্য একটু জল মিষ্টির ব্যবস্থা করো। আমি ঠাকুরমশাইকে সঙ্গে নিয়ে কাছারি ঘরে গেলাম। এই কথা বলে সেনমশাইয়ের সাথে আমি গিয়ে পৌঁছলাম কাছারি ঘরে। নরম আরাম কেদারার উপর মুখোমুখি গিয়ে বসলাম আমরা। লক্ষ্মীপ্রিয়া দেবী দুই থালা মিঠাই আর কিছুটা শরবত নিয়ে এসে রাখলো আমাদের সামনে। সামান্য কয়েকটা মিষ্টি মুখে তুলে কিছুটা ঠান্ডা পানীয় গলায় ঢাললাম আমি। আমার যে যথেষ্ট ক্ষুধা এবং পিপাসা পেয়েছিল তা অস্বীকার করতে পারি না কিছুতে। আমি আর সেনমশাই যখন নিজেদের মধ্যে নানান ধরনের কথাবার্তায় ব্যস্ত, ঠিক তেমন সময় বার বাড়ি থেকে ভেসে এলো সম্মিলিত নারীগণের শঙ্খ আর উলুধ্বনি। আমাদের বুঝতে এতটুকু বাকি রইল না যে নতুন বউকে নিয়ে সেনবাড়ির ছেলে ফিরে এসেছে। আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করে এবার সেনমশাই বললেন, চলুন ঠাকুরমশাই, আর নববধূকে সাথে নিয়ে আমার ছেলে ফিরে এসেছে, আমি বাইরে যাচ্ছি, আপনিও আসুন আমার সাথে। হ্যাঁ হ্যাঁ, চলুন। আমি আর সেনমশাই এবার কাছারি ঘর থেকে বেরিয়ে এলাম। চৌকাট ঘোড়ায় দাঁড়িয়ে আছে সেনমশাইয়ের ছোট ছেলে এবং তার পাশটিতে মাঝারি আকারের এক ফুটফুটে সুন্দরী মেয়ে নতুন বউয়ের সাজে।
মাথা ভরা তার রাঙা সিঁদুর, চুলটা খোপা করে পেছনে বাঁধা, তাতে বেলি ফুলের মালা জড়ানো, খোপার সাথে সন্নিবিষ্ট একটা লাল চেরি আর সাদা মুকুট, গলায় পুষ্পের মালা, অঙ্গে তার লাল শাড়ি। কিন্তু সব থেকে সুন্দর মনোমুগ্ধকর যে জিনিসটা, সেটা হলো তার ভাষা ভাষা মায়া ভরা কাজল মাখা দুই চোখ। সেনবাড়ির ছোট ছেলে বিশ্বরূপের বউ কমলা দেখতে যেন সাক্ষাৎ মা জগৎ জননী মহামায়া। লক্ষ্মীপ্রিয়া দেবী তাদের বরণ করলেন। বিবাহ সংক্রান্ত যাবতীয় স্ত্রী আচার শেষ হবার পর সেনমশাই তাদের নিয়ে এলেন আমার কাছে। তিনি নবদম্পতি যুগলের উদ্দেশ্যে বললেন, নাও, তোমরা এনাকে প্রণাম করে আশীর্বাদ চেয়ে নাও। ইনি হলেন তারানাথ চক্রবর্তী, ওরূপে তারানাথ তান্ত্রিক। এনার আশীর্বাদ তোমাদের একান্ত প্রয়োজন। বিশ্বরূপ এবং কমলা এবার আমায় প্রণাম করল। আমি তাদের মাথায় হাত রেখে কাল ভৈরবকে স্মরণ করে বললাম, পরমেশ্বর তোমাদের মঙ্গল করুন। তোমরা যেন সুখে শান্তিতে সারাটা জীবন একসাথে থাকতে পারো, এই আশীর্বাদ করি। বিশ্বরূপ এবং কমলা চলে গেল। তাদেরকে নিয়ে যাওয়া হলো শয়ন কক্ষে। গতকাল থেকে তাদের উপর দিয়ে নেহাত কিছু কম ধকল যায়নি। বনেদি বাড়ির বিয়ের ভোজ বুঝলে হে কিশোরী, তার স্বাদই আলাদা। সেই বিয়ের ভোজের আরম্ভ দেখলে আমাদের মতো মধ্যবিত্ত ছাপোষা সাধারণ মানুষদের মাথা যেন ঘুরে যায়। বেশ অনেক রকমের পদ দিয়ে লম্বা লম্বা গোবিন্দভোগ চালের ভাত খেলাম আমি, সাথে ছিল কিছুটা ঘি। দুপুরে শয্যায় শরীর এলিয়ে দিতেই দুচোখ জুড়ে আমার ঘুম নেমে এলো। বেশ কয়েক ঘন্টা সেদিন শান্তিতে ঘুমিয়েছিলাম আমি, কিন্তু ঘুম ভাঙতেই মনটা কেমন যেন বিষণ্ণ হয়ে পড়ল। মনের মধ্যে এক নাগারে ফিস ফিস করে কেউ যেন বলতে লাগলো, আর বেশি দেরি নেই তারানাথ, আর বেশি দেরি নেই, সময় যে ঘনিয়ে এলো। আমার সারা শরীর জুড়ে একটা শিহরণ খেলে গেল, গায়ের যাবতীয় লোম খাড়া হয়ে উঠল অতিলকের মধ্যে। লক্ষ্মীপ্রিয়া দেবী এবার দরজার ওপার থেকে বলে উঠলেন, ঠাকুরমশাই, ঠাকুরমশাই ভেতরে আসতে পারি? আসুন আসুন, ভিতরে আসুন। লক্ষ্মীপ্রিয়া দেবী এবার দরজা সামান্য ফাঁক করে ভেতরে ঢুকে এলেন। তার হাতে ধরা একটা বিশাল থালা, থালার ওপর দিয়ে দেখা গেল খাঁটি ঘিয়ে ভাজা বড় বড় গরম ধোমাইত সাদা লুচি আর কষা কষা আলুর দম, যেন মুখ তুলে চেয়ে আছে আমারই দিকে। খাদ্যের সুবাস এতটাই উত্তম যে আমার জিভের ডগায় যেন রীতিমতো জল চলে এলো গো, বুঝলে? তা আমার বিছানার পাশে মেহগিনী গাছের কাঠ দ্বারা নির্মিত একটা ছোট্ট বসার জায়গার উপর থালাখানা নামিয়ে রেখে তিনি বললেন, ঠাকুরমশাই, এই অল্প কিছুটা খাবার রেখে গেলাম, আপনি কিন্তু এগুলো খেয়ে নেবেন। খাবারের থালা নামিয়ে রেখে সটান চলে গেলেন লক্ষ্মীপ্রিয়া দেবী। লুচিগুলো যেন আমায় হাতছানি দিয়ে ডাকছিল, আমি তাদের সদগতি করতে এবার ব্যস্ত হয়ে পড়লাম। সব মিলিয়ে বিয়ে বাড়িটা বেশ ভালোই কাটল। পরবর্তী দুদিনের মধ্যে কিন্তু আর কোনো রকম ঝুড়ঝামেলা বাধা বিঘ্ন কিচ্ছু ঘটল না। নির্ঝঞ্ঝাটভাবে কেটে গেল বিয়ের পরবর্তী দুই তিন দিন। এবার আমার মনের মধ্যে একটু যেন সন্দেহের সৃষ্টি হলো। তাহলে কি আমার ভুল হলো? তাহলে কি এই সেনবাড়ির বুকে আদেও কোনো বিপদ ঘনিয়ে আসছে না? আমি যে অশনি বিপদের কথা ভেবেছিলাম, তেমন কিছুই কি ঘটার আদেও কোনো সম্ভাবনা নেই? আমার মনের ভ্রম হলো, কিন্তু এমনটা তো কোনোবার হয় না, তাহলে এবারে হলো কেন? সত্যি তো ঠাকুরমশাই, আপনার হৃদয় আপনাকে যতবার কোনো বিপদের আগাম ইঙ্গিত দেয়, ততবারই কোনো না কোনো মারাত্মক বিপদ সত্যিই বাস্তবে ঘটে। তাহলে এবারে তার অন্যথা হলো কেন? আমি দেখলাম তারানাতান্ত্রিক কিশোরীর এই প্রশ্নে একটু যেন রহস্যের হাসি হাসলেন, তারপর খানিকটা সময় চুপ করে থেকে পুনরায় মুখ খুললেন। না হে কিশোরী,
আমার মতো তোমাদেরও ভুল হচ্ছে সামান্য। আমার হৃদয় কিন্তু আমার সঠিক তথ্যই দিয়েছিল। তিন দিনের দিন ঠিক দিনের বেলায় আমার নজরে পড়ল সেই অদ্ভুততম ঘটনাটা। কি কি ছিল সেই অদ্ভুততম ঘটনা? ঠিক দুপুর বেলায় মধ্যাহ্ন ভোজন সেরে খোলা উঠোনে বসে আমরা বেশ কয়েকজন একটু গল্প গুজব করছিলাম। বাড়ির ছোটখাটো খুদে সদস্যরা ফুটোফুটি করছিল এদিক ওদিক। বাড়ির মহিলাগণ রান্নাবান্নার কাজে ব্যস্ত, চাকর বাকরেরা যে যার মতো তাদের নিজ নিজ কাজে বহাল। সেনমশাই দাঁড়িয়ে থেকে তাদের তদারকি করছেন গোটা বিষয়টা। সব মিলিয়ে একটা অনুষ্ঠান বাড়ির মতো পরিবেশ। আমরা জনাশাতেক মাঝ বয়সী ছেলেপুলের দল আড্ডা দিচ্ছি। হঠাৎ করে আমার নজর পড়ল শান্তিপ্রসাদের ওপর। শান্তিপ্রসাদ সেনবাড়ির বড় ছেলে। আমি অবাক চোখে দেখলাম শান্তিপ্রসাদের ছায়া পুরোপুরি গায়েব হয়ে গেছে। অমন খটখটে রোদের তাপে বসে থাকা সত্ত্বেও মাটির মধ্যে কোথাও কোনো ছায়া পড়েনি তার। ছায়া পড়েনি, এটা আবার কেমন কথা ঠাকুরমশাই? মানে সূর্যের আলোতে ছায়া পড়বে, এটাই তো প্রকৃতির নিয়ম। হ্যাঁ, সচরাচর তেমনই ঘটে থাকে, সেটাই হলো স্বাভাবিক নিয়ম। কিন্তু নিয়ম বিরুদ্ধ বলেও একটা বিষয় থাকে, এই ছায়া না পড়ার অর্থ খুবই বাজে, ক্ষতিকারক এবং অশুভ। আমি নিখুঁতভাবে পর্যবেক্ষণ করলাম আরো বেশ কয়েকবার, না বিন্দু মাত্র আমার ভুল হচ্ছে না। সত্যিই মাটির মধ্যে এতটুকু ছায়া পড়েনি শান্তিপ্রসাদের। আমি অন্যান্য সকলের মতো আমারও পশ্চাৎভাগে তাকিয়ে দেখলাম একটি বিশাল লম্বা তির্যক কালো ছায়া পড়েছে আমার। কিন্তু একমাত্র তার বিপরীত ঘটেছে শান্তিপ্রসাদের সাথে। আমি দু চোখ বন্ধ করতেই আমার মনের মধ্যে কেউ যেন দুন্দুভি বাজাতে আরম্ভ করল। আমি বুঝলাম বিপদের সূচনা ঘটে গেছে। এই ছায়া না পড়ার বিষয়টা একটু খোলসা করে বলবেন ঠাকুরমশাই, মানে তাহলে বুঝতে পারি। হ্যাঁ, গোটা বিষয়টাই আমি পরিষ্কারভাবে ভেঙে বলছি তোমাদের, না হলে হয়তো তোমরা বুঝতে পারবে না ঠিকঠাকভাবে। আসলে সব জিনিসেরই যেমন শুভ অশুভ কোনো ভালো মন্দ দিক রয়েছে, তন্ত্রও ঠিক তেমনই। তন্ত্রের কিছু শুভ এবং অশুভ দিক আছে। আসলে গোটা বিষয়টা নির্ভরশীল কে তন্ত্রের অসীম ক্ষমতাকে ঠিক কিভাবে ব্যবহার করবে তার উপর। তন্ত্রের মাধ্যমে যেমন মানুষের কল্যাণ সাধন করা সম্ভব, আবার মানুষের অকল্যাণমূলক কাজেও লাগানো অসম্ভব কিছু নয়। ক্ষতিকারক বিভিন্ন উচাটন ও অভিচার ক্রিয়ার মাধ্যমে নানাভাবে মানুষের সর্বনাশ ঘটানো হয়ে থাকে। গুপ্ততন্ত্রের বিভিন্ন প্রকারভেদ রয়েছে, তাদের মধ্যে একটি অন্যতম হল ছায়া বিচ্ছিন্নকরণ। ছায়া বিচ্ছিন্নকরণ ক্রিয়ার নাম শুনেছ কখনো তোমরা? আমি এবং কিশোরী একে অপরের দিকে মুখ চাওয়া চেয়ে করলাম। কিশোরীর শুকনো মুখটা দেখে আমার বুঝতে বাকি রইল না যে আমার মতোই সেও এ বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ। আমরা দুজনেই একসাথে একবার ডাইনে বায়ে না সূচক ভঙ্গিমায় ঘাড় দোলালাম। তারপর তারানাথ নিজে থেকেই আবার বলতে শুরু করলেন, এই ক্রিয়া একবার সম্পন্ন হলে প্রাণীকুলের ওপর নেমে আসে সমূহ বিপদ। শুধুমাত্র এতে যে মানুষেরই অকাল পতন নেমে আসে তেমন নয়, মানুষ সহ সমস্ত জীব জন্তু পশু পাখির ওপরেও নেমে আসতে পারে কালান্তক বিপদ। আর হ্যাঁ, ছায়া বিচ্ছিন্নকরণ ক্রিয়ায় একবার কেউ জড়িয়ে পড়লে ধীরে ধীরে তার কায়া অর্থাৎ শরীর থেকে ছায়া পৃথক হতে শুরু করে এবং ঠিক তিন দিনের মাথায় সেই মানুষ কিংবা প্রাণীটার মৃত্যু ঘটে। কারণ আমাদের দেহ থেকে ছায়া আলাদা হয়ে গেলে আমাদের প্রাণ শক্তি নিঃশেষিত হতে শুরু করে, ফলত আয়ু নিঃশেষিত হয়ে যায় আর তা ঠিক তিন দিনের মাথায় ধ্বংস হয়ে যায়। ঠাকুরমশাই, আপনি কি তবে সেনবাড়ির বড় ছেলে শান্তিপ্রসাদকে জানিয়ে দিলেন তার এই ছায়া বিচ্ছিন্নকরণের কথা? আচ্ছা, তারও কি ভবিতব্যে তবে অকাল মৃত্যু অনিবার্য ছিল, আর ঠিক তিন দিন পরে সেও কি মারা যাবে?
না গো কিশোরী, আমি তখনই আমার মনের মধ্যে যে সন্দেহ উঁকি দিয়েছিল অর্থাৎ ছায়া বিচ্ছিন্নকরণের কথা, তা তখনই বললাম না শান্তিপ্রসাদকে। তবে কিছু লক্ষণ ও কিছু ব্যবহারে আমি পরিষ্কার বুঝেছিলাম যে আমি যেটা ভাবছি ঠিক তেমনটাই ঘটেছে। আর সত্যিই যদি বাস্তবে ছায়া বিচ্ছিন্নকরণ ক্রিয়া ঘটানো হয়ে থাকে, তাহলে খুব স্বল্প সময়ের মধ্যেই তার প্রাণবায়ু ফুরিয়ে আসবে চিরতরের জন্য। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল যে এই ছায়া বিচ্ছিন্নকরণ যোগ্য করল ঠিক কে? যে চরম ক্ষতি চায় শান্তিপ্রসাদের, সে কি শুধুমাত্র শান্তিপ্রসাদেরই ক্ষতি চায়, ক্ষান্ত হবে এরপর, নাকি একাধিক ভয়ানক মৃত্যু অপেক্ষা করে আছে সেন বাড়ির সদস্যদের জন্য? কি হলো, কি হলো তোমার? তুমি কথা বলছো না কেন? মা বাবা শিগগিরি ঘরে আসুন, দেখুন আপনার বড় ছেলে সাড়া দিচ্ছে না। হে ভগবান, তুমি আমার এত বড় ক্ষতি কেন করলে? কান্নার আওয়াজ ভেসে এলো শান্তিপ্রসাদের ঘর থেকে। পরি কি মরি ভাবে সবাই ছুটতে ছুটতে সেখানে গিয়ে দেখলো, বিছানার মধ্যে দু চোখের পাতা বন্ধ করে শুয়ে আছে সেন বাড়ির বড় ছেলে শান্তিপ্রসাদ। আর শান্তিপ্রসাদের বুকে মাথা ঢুকিয়ে টুকরে টুকরে অসহায় ভাবে কাঁদছে তার স্ত্রী বিমলা। কথাগুলো সেই বলেছে ক্রন্দনরতা অবস্থায়। উপস্থিত সকলের চোখে ভয়ের ত্রাস খেলে গেল। লক্ষ্মীপ্রিয়া দেবী ছুটে গেলেন বৌমার কাছে। তার মনে কুডাক ডেকে উঠতে তিনিও কান্নায় ভেঙে পড়লেন। আমি কিছুটা কাছে গিয়ে তার হাতখানি টিপে ধরে নাড়ি পরীক্ষা করতে লাগলাম মন্থর গতিতে। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আমায় জানান দিল শান্তিপ্রসাদের নাড়ি সম্পূর্ণ থেমে গেছে, অর্থাৎ সে আর জীবিত নেই, মৃত্যুর কোলে ঢলে পড়েছে কিছু মুহূর্ত আগে। বিষয়টা আরো নিশ্চিত হওয়ার জন্য নাকের কাছে দুখানা আঙুল ঠেকিয়ে ধরলাম। নাকের মাধ্যমে কোনো রূপ শ্বাস প্রশ্বাস নিচ্ছে না সে, অর্থাৎ পুরোপুরিভাবে মৃত্যু ঘটেছে তার। আমি দু চোখের পাতা বন্ধ করে দিলাম। সেনবাড়ির এক চাকর তাড়াতাড়ি তাদের গ্রামের চিকিৎসককে ডাক দিতে ছুটল। আমি মনে মনে বললাম, যেই চিকিৎসকই আসুক না কেন, আর ফিরিয়ে আনা সম্ভব নয় কোনোভাবেই। মনটা বিষণ্ন হয়ে পড়ল। শান্তিপ্রসাদের একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়ে ছিল। মেয়েটার কান্না আমার পক্ষে সহ্য করা মোটেও সম্ভব হচ্ছিল না। আমি বেরিয়ে এলাম সেখান থেকে বাইরে। সেন বাড়ির সদর পেরিয়ে পেছনের দিকে এসে একটা কাটা গাছের গুড়ির ওপর উঠে বসলাম আমি। হায় রে, শান্তিপ্রসাদের তাহলে মৃত্যু ঘটলই? হ্যাঁ, ছায়া বিচ্ছিন্নকরণের ঠিক তিন দিনের মাথায় তার অকাল মৃত্যু নেমে এলো বিনা কারণে। একটা সুস্থ স্বাভাবিক পুরুষ মানুষের জীবনবাতি কখন যেন নিভে গেল সকলের চোখের অলক্ষে। আমি মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করলাম, এই মৃত্যুর বদলা আমি নেবই। হ্যাঁ, আমি নেবই। আমি ঠিক খুঁজে বার করব এই ছায়া বিচ্ছিন্নকরণ ক্রিয়া কে ঘটিয়েছে। আমার খালি খালি মনের মধ্যে ভেসে উঠতে লাগলো বাচ্চা মেয়েটার কাতর মুখখানি। আচ্ছা ঠাকুরমশাই, আপনি কি কোনোভাবে শান্তিপ্রসাদকে বাঁচাতে পারতেন না? অন্তত একবার তো চেষ্টা করতে পারতেন। তুমি ভুল করছো হে কিশোরী। আসলে তন্ত্রের পথ তোমাদের অজানা, তাই তোমাদের এমন ধারণা হচ্ছে। ছায়া বিচ্ছিন্নকরণ ক্রিয়া কারোর ওপর একবার করা হলে এবং তা সঠিকভাবে কার্যকর হলে আমি কেন, স্বয়ং ঈশ্বরেরও অসাধ্য এই ক্রিয়া থেকে ওই ব্যক্তিটিকে উদ্ধার করা। ধরো, তোমার দেহ থেকে তোমার ছায়াকে যদি চুরি করে নেওয়া হয়, তাহলে তো তোমার কায়া ধ্বংস হয়ে পড়বেই। আশেপাশের বেশ কিছুটা উদ্যানে ঘোরাঘুরি করতেই আমার নজর পড়ল কয়েকটা পাখি, কাঠ বেড়ালি, গন্ধগোকুলের মতো কিছু ছোটখাটো প্রাণীর মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সেন বাড়ির আশপাশ জুড়ে। আমার বুকটা চ্যাত করে উঠল। আমি ঠিক যা ভাবছিলাম বাস্তবে হুবহু তাই ঘটেছে।
এই বাড়ির মধ্যে এমন কেউ আছে যে এই বাড়ির সর্বনাশ চায়। ঠিক সেই কারণেই এই পরিবারের বড় ছেলের কপালে এমন অকাল মৃত্যু নেমে এসেছে। ঠিক তেমনি এই বাড়ির আশেপাশে বাস করা বিভিন্ন অবলা প্রাণীগুলোরও মৃত্যু ঘটছে। আমি বুঝলাম আমার হাতে আর বেশি সময় নেই, এই রহস্য ভেদ আমায় করতেই হবে। এই বাড়ির মধ্যেই সেই ব্যক্তি লুকিয়ে আছে যে এই ক্রিয়া করেছে, তাকে আমাকে খুঁজে বের করতেই হবে। তা না হলে এরকম ঘটনা ঘটতেই থাকবে এবং একের পর এক সেন বাড়ির অসহায় নিরীহ মানুষের দেহ থেকে ছায়া আলাদা হয়ে গিয়ে মৃত্যু ঘনিয়ে আসবে। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, এ আমার কি সর্বনাশ ঘটল! আমার সুখের সংসারে কার নজর লাগলো ঠাকুরমশাই? বিয়ে বাড়ির আনন্দ যে এমন শোকবাড়ির দুঃখে পরিণত হবে তা কি আর তখন বুঝেছিলাম? গত জন্মে বোধহয় কোনো মহাপাপ করেছিলাম, সেই পাপের শাস্তিই পেতে হলো আমায় এ জন্মে। বেঁচে থাকতে পুত্রশোক পাওয়া যে কি সাংঘাতিক যন্ত্রণার, কি নিধারুণ কষ্টের, তা আপনাকে বলে বোঝাতে পারবো না ঠাকুরমশাই, বলে বোঝাতে পারবো না। আমি আর সেনমশাই একাকী একটি কক্ষের মধ্যে বসেছিলাম। সন্ধ্যার ঘন অন্ধকার নেমে এসেছে চারিদিক জুড়ে। ঘরের মধ্যে চলছে একটা টিমটিমে লণ্ঠন। শান্তিপ্রসাদের সৎকার সমাপ্ত হয়েছে, পরিবার যথারীতি ভেঙে পড়েছে পুত্র শোকে। কাঁদতে কাঁদতে কথাগুলো বললেন তিনি আমার হাত দুখানি জড়িয়ে ধরে। ভারী কষ্ট হলো আমার। আমি ঠিক করলাম গৃহকর্তার কাছ থেকে ছায়া বিচ্ছিন্নকরণের বিষয়টা আর গোপন করা উচিত হবে না, তাকে খোলাখুলিভাবে সবটা বলাই উচিত। এতে অন্তত তিনি সাবধান হতে পারবেন, সতর্ক করতে পারবেন তার পরিবার বর্গকে। তাই আমি বললাম, সেনমশাই, আপনি কিংবা আপনার পরিবারের একটি মানুষও এখনো অবধি জানেন না যে আপনারা ঠিক কত বড় এক মারণ বিপদের সম্মুখীন হয়েছেন। আমাদের তন্ত্র বা বলা বাহুল্য কালো ক্ষতিকর তন্ত্রবিদ্যার মধ্যে ছায়া বিচ্ছিন্নকরণ নামের এক অভিচার ক্রিয়া রয়েছে। কোথাও সে ক্রিয়া হলে এবং সঠিকভাবে সফল হলে সে ক্রিয়ার প্রভাবে একাধিক মানুষের দেহ থেকে ছায়া বিচ্ছিন্ন হয় এবং সেই সকল মানুষগুলোর ছায়া বিচ্ছিন্নকরণের মাত্র 3 দিনের মধ্যেই তারা মারা যান। আপনাদের এই সেন পরিবারের মধ্যেই একই যোগ্য করেছে কেউ, যার কারণে আপনার বড় পুত্রটি মারা গেছেন। আপনি নিশ্চয়ই এখন বুঝতে পারছেন যে আবার যে কোনো সময় যা কিছু ঘটতে পারে, মৃত্যুর ভয়ানক করাল খাড়া নেমে আসতে পারে যে কারোর উপর। আমার এই কথা শুনে খুব স্বাভাবিকভাবেই ভয়ানক রকমের ভীত হয়ে পড়লেন সেন মশাই। তার হাত পা রীতিমতো কাঁপতে শুরু করলো থরথর করে। আমি পানপাত্রের ঢাকনা খুলে গ্লাসের পানিও তার দিকে তৎক্ষণাৎ বাড়িয়ে দিলাম। পানপাত্রে রাখা জল ঢকঢক করে খেয়ে তিনি বলতে শুরু করলেন, এ কি সাংঘাতিক কথা বললেন ঠাকুরমশাই! এবার তবে কি হবে? এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ঠিক কি করণীয় আমার? আপনি আপনি দয়া করে বলুন এই বিপদ ভঞ্জনের উপায়, না হলে তো এই সেন পরিবারে আর কেউ জীবিত থাকবে না। এক এক করে প্রত্যেকটা মানুষের দেহ থেকে ছায়া বিলুপ্ত হয়ে তারা মৃত্যুর কোলে ঢলে পড়বে। হায় ঈশ্বর, এই বয়সে এসে এটাই দেখা বোধহয় বাকি ছিল আমার। এই জন্য তুমি আমায় জীবিত রেখেছ। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি কিছু একটা করুন। আচ্ছা আচ্ছা, আপনি কি জানতে পেরেছেন কে এই যজ্ঞ করেছে এই সেনবাড়ির ভেতর? একবার একবার তার নাম আমায় বলুন, আমি তার চরম শাস্তি দেব। না সেনমশাই, আমি এখনো অবধি সেই ব্যক্তিটিকে শনাক্ত করতে পারিনি যে এই বাড়ির মধ্যে থেকে এই বাড়ির মানুষগুলোর চরম ক্ষতি করতে মত্ত হয়ে পড়েছে। তবে আপনি এতটুকু চিন্তা করবেন না, সেই ব্যক্তিকে আমি খুব দ্রুত খুঁজে বের করব। আমার এই কথায় সেনমশাই যেন আধারের মধ্যে সামান্য আলোর উৎস দেখতে পেলেন। তার মুখে কিছুটা প্রশান্তির ঘন ছায়া নেমে এলো বোধ হয়। আমাদের উভয়ের কানে এলো এবার এক নূপুরের রিরিচিনি শব্দ। আমরা খোলা দরজার দিকে তাকালাম।
খানিক পর দরজার কাছে এসে থমকে দাঁড়ালো এক নারী মূর্তি। টিমটিমে ক্ষুদ্র অগ্নিশিখার আলোয় আমি দেখলাম সেনবাড়ির ছোট ছেলের বউ কমলা এসে দাঁড়িয়েছে চৌকাট গোড়ায়, হাতে তার দু পেয়ালা চা। কমলা এবার মিহি গলায় বলল, ভেতরে আসতে পারি? আপনাদের জন্য চা এনেছিলাম। সেনবাড়ির ছোট বউ এবার কক্ষের মধ্যে প্রবেশ করল। আমার সামনে এসে দাঁড়াতেই আমি তার মুখের দিকে তাকালাম। মাথা ভরা ঘোমটা দেওয়া থাকলেও আমার মনে হল সে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। আমার দিকে তাকিয়ে সে কেবল নিঃশব্দে নিঃসারে হেসে চলেছে এক নাগারে। এ হাসি মোটে সাধারণ কোনো হাসি নয়, সে হাসি ছিল যেন উপহাসের হাসি। সে হাসি যেন ঠাট্টার হাসি, যেন ব্যঙ্গের তামাশা। আমার এমন অসহায় অবস্থায় সে যেন ভীষণ সন্তুষ্ট হয়েছে। ওর মুখের দিক থেকে চোখ সরিয়ে নিলাম আমি। এক কাপ চা সেনমশাইয়ের হাতে ধরিয়ে একটা বাড়িয়ে দিল আমার দিকে। আমি চায়ের কাপ নিতে গিয়ে তার হাতের সাথে আমার আঙুলের স্পর্শ লাগতে এক ছটকায় হাতখানা সরিয়ে নিলাম আমি। পেয়ালাটা খসে পড়লো মাটিতে, চুরমার হয়ে গেল সেটা। উষ্ণ তরল পানীয় ছড়িয়ে পড়লো মেঝে জুড়ে। সেনমশাই আমার দিকে তখন অবাক দৃষ্টিতে তাকালেন। তিনি হয়তো বোঝার চেষ্টা করলেন ঠিক কি ঘটল, কেন আমার হাত থেকে চায়ের কাপ পড়ে গেল, কিন্তু তিনি বুঝে উঠতে পারলেন না। আমি বুঝতে পেরেছিলাম যে কেন আমার সেদিন এই দশা হয়েছিল। তারানাথ কিছুটা থামতেই কিশোরী বলে উঠল, কেন ঠাকুরমশাই, কি হয়েছিল আপনার কমলার হাতের স্পর্শ পেয়ে? আমার দেহ জুড়ে যেন আলোর গতিতে ছড়িয়ে পড়েছিল এক বিচিত্র অনুভূতি, যে অনুভূতি সচরাচর হয় না, কেবলমাত্র কোনো অশুভ শক্তির সংস্পর্শে এলে সৃষ্টি হয়। সেই রূপ অনুভূতি তোমরা হয়তো বুঝতে পারছো না ঠিক কি মহা বিপদের আভাস পেয়েছিলাম আমি সেই রাতে। এইটুকু অন্তত বুঝলাম যে এই নববধূটির প্রতি আমাকে একটু নজর রাখতে হবে। আমার কেন জানি না মনে হচ্ছিল বারে বারে এই মৃত্যুর সাথে এবং ছায়া বিচ্ছিন্নকরণ ক্রিয়ার সাথে কোনো না কোনোভাবে সে জড়িত থাকতে পারে। তাই আমি সিদ্ধান্ত নিলাম তার প্রতিটা ক্রিয়াকলাপ চালচলনের উপর নজর রাখার। আচমকা আমাদের কানে এলো একটা চিৎকার। বাইরের উঠোন থেকে চিৎকার করে উঠলেন সেনমশাইয়ের স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবী। বিমলা, কমলা, তোমরা একটু জল আনো তাড়াতাড়ি, ওকে একটু জল খাওয়াতে হবে। হায় হায়, কি সব ঘটছে আমার বাড়িতে! ওলো, কে কোথায় আছিস? তোরা তাড়াতাড়ি ছুটে আয়। আমি আর সেনমশাই এবার এক মুহূর্ত সময় অপচয় না করে কমলার পাশ দিয়ে দৌড়ে গেলাম দরজার দিকে। বাইরে বেরিয়ে আসতেই দেখলাম পরিবারের অনেক মানুষের জমায়েত হয়েছে বাইরের উঠোনে। আমি সেখানে পৌঁছে দেখলাম ঠিক যা ভেবেছিলাম তাই হয়েছে, অর্থাৎ ছায়া বিচ্ছিন্নকরণ ক্রিয়ায় দ্বিতীয় শিকার হয়েছে সেন পরিবারের বহুদিনের বিশ্বস্ত এক কর্মচারী রামচরণ। পুকুরের জলে কোনো কারণবশত বিষক্রিয়া ঘটলে সেখানে বসবাসকারী জলজ প্রাণীসহ মাছেরা যেমন খাবি খেতে শুরু করে, ঠিক তেমনই ভাবে যেন খাবি খাচ্ছে রামচরণ। বাতাস থেকে সে যেন একটু একটু করে প্রাণবায়ু দেহের ভেতরে ঢোকানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। আমি দেখলাম রামচরণের ছায়া পড়েনি কোথাও, বিষয়টা খেয়াল করলেন সেনমশাইও। তার সমগ্র শরীর জুড়ে যেন ভয় খেলে গেল। আমার ভারী মায়া হলো অসহায় মানুষটির মুখটি দেখে। সত্যি আমার কিছু করার ছিল না সেখানে দাঁড়িয়ে। আমি সরে এলাম দু চোখ বন্ধ করে, দুই হাত জড়ো করে কাল ভৈরবের উদ্দেশ্যে বললাম, হে প্রভু, যার কারণে অসহায় মানুষগুলো এমন করে অকালে চলে যাচ্ছে তাকে যেন আমি খুঁজে বের করতে পারি এবং এরূপ কাজের জন্য তাকে যেন চরম দণ্ড দিতে পারি। সত্যি করে কি সে মারা গেল ঠাকুরমশাই? হ্যাঁ গো কিশোরী, মাত্র কিছু সময়ের মধ্যেই রামচরণ অন্তিমবারের মতন
শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর ঘটতে থাকলো সেনবাড়ির নানা পুষ্যের মৃত্যু। গোশালা থেকে পাল পাল গরু মহিষ মরতে লাগলো একসাথে বিনা রোগব্যাধিতে। লক্ষ্মীপ্রিয়া দেবীর অত্যন্ত পছন্দের প্রিয় ময়না বাকিটাও প্রাণ হারালো বেঘরে। বাড়ির চারপাশে যত্রতত্র পড়ে থাকতে দেখা গেল বিভিন্ন কুকুরের নিথর দেহ। গাছতলায় দেখা মিলল বেশ কয়েকটা কাঠ বেড়ালির স্পন্দনহীন দেহ। সব দেখে শুনে আমি স্থির করলাম বেশি সময় আমাদের হাতে মোটে নেই, যা করার তা আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে, না হলে এই অকাল মৃত্যুর ঝড় চলতেই থাকবে। সবার আগে যেটা করতে হবে সেটা হলো কমলার প্রতি নজর রাখা। আমি মনে মনে স্থির করলাম কমলার প্রতিটা ক্রিয়াকলাপ খুব সূক্ষ্মভাবে নজর রাখবো আমি। কেন জানি না কমলার প্রতি আমার খুব সন্দেহ হলো। এই বাড়িতে আশা ইস্তক দেখে চলেছি, মেয়েটার মধ্যে নিশ্চয়ই অস্বাভাবিক কিছু একটা লুকিয়ে আছে। যেন যেমন ভাবনা তেমনই কাজ। আমি এবার নজর রাখতে শুরু করলাম কমলার প্রতি। পরদিন সন্ধেবেলায় ঠিক কি দেখলাম জানো তোমরা? প্রচণ্ড উত্তেজনা যেন টকবক করে ফুটতে শুরু করেছিল আমাদের দেহের রক্ত। তারানা তান্ত্রিক প্রশ্ন করা মাত্রই সহজাতভাবে আমি বলে উঠলাম, সেদিন কি ঘটল ঠাকুরমশাই, আর কমলার পিছনে আপনি কি দেখলেন? পরের দিন সন্ধ্যাবেলা যখন পুরোপুরিভাবে অন্ধকার গ্রাস করেছে সমগ্র চরাচর সহ গোটা সেনবাড়িকে, তখন আমি দেখলাম কমলা খুব সাবধানে সকলের চোখের আড়ালে অন্ধকারের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে সেনবাড়ির ঈশান কোণ বরাবর। খুব সচরাচর বিনা কারণে মানুষ এ বাড়ির ঈশান কোণে আসে না, বিশেষ করে আধার নামার পর তো একদমই নয়। সেনবাড়ির ঈশান কোণটা একটু ভাঙা পরিত্যক্ত গোছেছিল, কিছু চামচিকে আর সরীসৃপের বাস সেখানে, চারদিকে কেবলই বড় বড় মাকড়সার ঝুল, ধুলো আর মেঝেময় শুকনো পাতার আস্তরণ। আমি দেখলাম কমলা এদিক ওদিক ভালো করে দেখে একটা বন্ধ ঘরের সামনে এসে থমকে দাঁড়ালো। ঘরটার বাইরে থেকে তালা বন্ধ, কাপড়ের আঁচলের খুঁট থেকে সে চাবিকাঠি বের করলো। তারপর ইতি উতি দৃষ্টিতে ভালো করে চারপাশটা দেখে নিয়ে চাবি খুলে সে ঢুকে গেল সোজা ভেতরে। কক্ষের অন্দরে প্রবেশ করে দরজাখানা পুনরায় বন্ধ করে দিল সে। বিশাল থামের আড়াল থেকে আমি দেখলাম গোটা বিষয়টা। আমি বুঝলাম যত রহস্য তাহলে এই কক্ষের মধ্যেই লুকিয়ে আছে। এই কক্ষের ভেতর যেভাবেই হোক আমাকে প্রবেশ করতেই হবে, আমায় দেখতে হবে নিজের চোখে ঠিক কি রহস্য রয়েছে এই ঘরের অন্দরে। প্রায় নিঃশব্দে পা টিপে টিপে আমি সেই কক্ষের দরজার কাছে গিয়ে কান পাতলাম। ভিতর থেকে আমার কানে ভেসে এলো একটা খ্যানখ্যানে অমানসিক গলার গুনগুনানি সুর। কেউ যেন কোনো মন্ত্র কিংবা ছড়া উড়ে চলেছে একটানা। তবে এটুকু বুঝলাম যে ওই গলা মোটেও কমলার নয়, কমলার হতেই পারে না, কারণ ওরকম ভয়াল ভয়ঙ্কর স্বর আদেও কোনো মানুষের হয় না। আমি এবার সেখান থেকে বেরিয়ে এলাম চুপিসারে। আমায় একবার ধ্যানে বসতে হবে। তারানা তান্ত্রিক এবার কিছুটা সময়ের জন্য বিরতি নিলেন। আমাদের কাছ থেকে উঠে সোজা ঘরের ভিতরে প্রবেশ করলেন। আমি বুঝলাম গড়গড়ায় টান দেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে বিশেষ। খানিকক্ষণ যেতে না যেতেই গড়গড়ায় তৃপ্তি করে টান দিতে দিতে তিনি পুনরায় এসে বসলেন আমাদের সামনে। কিছুক্ষণ উদাসী দৃষ্টিতে বাইরের দিকে চেয়ে থাকলেন, তারপর আমাদের দিকে মুখ ফিরিয়ে আপনা হতেই ফের গল্প বলা শুরু করলেন। সেই রাতে আমি সেনবাড়ির বাইরে এসে এক বটবৃক্ষের তলায় ধ্যানে বসলাম। দেবীর শরণাপন্ন হলাম আমি। ধ্যানের মাধ্যমে কেমন যেন একটা ঘোরের মধ্যে তলিয়ে গেলাম ধীরে ধীরে। কতক্ষণ ধ্যানমগ্ন ছিলাম তা সঠিকভাবে কইতে পারি না। আমার চোখের সামনে সহসা ধরা দিল কমলা। কি, আপনি কমলাকে দেখলেন? হ্যাঁ গো কিশোরী, কমলাকে দেখলাম। তবে অমন হাসি খুশি মাখা কমলার মুখ কেমন যেন বিকৃত হতে শুরু করলো চোখের সামনে।
তার সমগ্র শরীর আলকাতরার মতো কুচকুচে কালো রঙে পরিণত হল। কমলার গায়ের উজ্জ্বল বর্ণ কুচকুচে ঘোর কালোয় বদলে গেল। লাল বর্ণের দামি শাড়ি ক্রমশ ধূসর ফ্যাকাশে হতে লাগলো। খানিক মুহূর্তের মধ্যে কমলা এক বিভৎস নারী মূর্তিতে পরিণত হতে লাগলো। সেই নারীকে দেখলে তোমাদের বুকের কলিজা শুকিয়ে যেতে বাধ্য। সেই নারী আদেও কোনো মানবী ছিল না, মানবী রূপ ধারণকারী এক দানবী ছিল। তার মাথা ভর্তি সাদা স্বর্ণের মতো থকথকে চুল, কপালে কালো তিলক, চোখে মণি বলে কিছু নেই, ফটফটে সাদা দুটো লম্বাটে নয়ন, লম্বা উঁচু নাক, চওড়া ঠোঁট। ঠোঁটের বাইরে বেরিয়ে এসেছে তীক্ষ্ণ দাঁতের শাড়ি, গলায় হারের মালা, লিকলিকে কালচে হাতে কয়েক গাছা চুড়ি, কালো চুড়ি, বিকৃত বাগানো বড় বড় নখ, পা দুখানা পুরোপুরি উল্টো দিকে ঘোরানো। আমার বুকটা কেঁপে উঠল। কি দেখালেন দেবী আমায়? এ যে মহা অনর্থ ঘটে গেছে দেখছি। আমি ঠিকই চিনলাম ভয়ঙ্করে দানবীকে, কারণ এর সম্বন্ধে আমি কিছুটা হলেও জানতাম। এ দানবী ছিল আসলে এক ছায়া দানবী। ছায়া দানবী সেটা আবার কি? ছায়া দানবী হলো এক অপশক্তির অংশ, বা এক অত্যন্ত ক্ষমতাশালী প্রিয়জনীয় বলতে পারো। তবে ছায়া দানবীর নিজে থেকে আগমন ঘটে না কখনো, ছায়া বিচ্ছিন্নকরণ যজ্ঞের মাধ্যমে তাকে আনা হয়ে থাকে। যেই স্থানে ছায়া বিচ্ছিন্নকরণ যজ্ঞ ঘটানো হয়, সেখানকার স্থান যদি খুবই উন্নত হয় এবং উপযুক্ত তিথি নক্ষত্র যোগ পায়, তাহলেই এই অপশক্তির আগমন ঘটে। এই ছায়া দানবী মানুষ রূপ নিতে সক্ষম। ছায়া দানবী নিজের খাদ্য হিসেবে গ্রহণ করে শুধুমাত্র নানান প্রাণীর ছায়া। যাদের যাদের ছায়া সে গ্রাস করে, তারা তিন দিনের মাথায় মারা যায়। গোটা বিষয়টার কিছুটা আমার বোধগম্য হলো এবার। রহস্যের জট খানিকটা ফ্যাকাশে হলো। আমি বুঝলাম বিষয়টা আসলে ঠিক কি ঘটেছে। এবার শুধু একটু পরীক্ষা করা বাকি ছিল কমলার উপর, যেটা আমি করলাম পরের দিন সকালে। পরীক্ষা? কি পরীক্ষা ঠাকুরমশাই? পরদিন সকালবেলায় আমি লক্ষ্মীপ্রিয়া দেবীর কাছে গিয়ে বললাম, আচ্ছা আপনি আপনার একবার ছোট পুত্রবধূকে রন্ধনশালায় ডাকুন তো, তাকে সকলের জন্য একটু চা করতে বলুন। প্রতিদিনই তো আপনার হাতের চা খাই, আজ না হয় একটু স্বাদ বদল হোক। কেন জানি না কমলার হাতে চা খেতে বড় মন চাইছে। আমার কথায় লক্ষ্মীপ্রিয়া দেবী কেমন যেন অবাক চোখে তাকালেন। তিনি ঠিকই হয়তো আঁচ করলেন, আমি নেহাত চা খাবার জন্য কমলাকে ডাকছি না। কিন্তু সে বিষয়ে একটিও প্রশ্ন না করে বহু কষ্টে ঠোঁটে এক চিলতে হাসির রেখা ফুটিয়ে তিনি বললেন, বেশ ঠাকুর মশাই, তাই হোক। ছোট বৌমা, ও ছোট বৌমা, শুনছো একবারটি, এখানে এদিকে এসো তো। লক্ষ্মীপ্রিয়া দেবীর কথায় কমলা মাথা ভরা ঘুমটা টেনে এগিয়ে এলো রান্নাশালের দিকে। লক্ষ্মীপ্রিয়া দেবী এবার তার উদ্দেশ্যে বললেন, বৌমা আজ আমার শরীরটা না ঠিক লাগছে না, কেমন যেন মাথাটা ঘুরোচ্ছে, তাই তুমি বরং আজ সকলের জন্য চার জল খাবারটা করো, আমি চুলায় আগুন ধরিয়ে দিচ্ছি, তুমি ঢুকে এসো ভেতরে। এই কথা শুনে ভয়ানক রকমের ঘাবড়ে গেল কমলা। রীতিমতো কল কল করে ঘামতে শুরু করলো সে। কম্পমান গলায় বলল, কিন্তু মা, আসলে আমি তো এর আগে কখনো রান্নাবান্নার কাজ তেমন করিনি। করনি তো বৌমা, কি হয়েছে, একদিন না একদিন তো সবটা করতেই হবে। মায়ের পেটের ভেতর থেকে তো মানুষ আর সব কিছু শিখে আসে না। অযথা তো ভয় পেও না, আমার কাছে এসো, আমি সব কিছু শিখিয়ে দেব তোমাকে। আমিও তো তোমার একজন মা নাকি? হ্যাঁ হ্যাঁ কমলা, তুমি একদম চিন্তা করো না, ভেতরে ঢুকে এসো, আমি উনানে আগুন ধরিয়ে দিচ্ছি। এ কথা বলেই আমি উনানে আগুন ধরিয়ে দিতে কমলা অসীম ভয়ে কাঁপতে শুরু করল। আগুনের প্রতি তার এমন অস্বাভাবিক ভয় আমাদের উভয়েরই চোখ এড়ালো না। লক্ষ্মীপ্রিয়া দেবী এবার তাকে একরকম রান্না করার জন্য জোর করতে
মেয়েটা পাগলের মতো চিৎকার করতে করতে শাশুড়ির কথা অগ্রাহ্য করে দৌড়ে পালিয়ে গেল। যেটুকু যা বোঝার ছিল তার সবটাই বুঝে গেছি ততক্ষণে। আমার মুখ জুড়ে রহস্য ভেদের হাসি ফুটে উঠল। লক্ষ্মীপ্রিয়া দেবী এবার থমথমে গলায় বলে উঠলেন, কি ব্যাপার বলুন তো ঠাকুরমশাই, বৌমা আগুনকে এত ভয় পায় কেন? আমি খেয়াল করেছি প্রথম যেদিন কমলা এই বাড়িতে এসেছিল সেদিন দুধ ওতলানো স্ত্রী আচারেও অংশগ্রহণ করেনি মোটেও, কেবল বলেছিল দুধের গন্ধে নাকি ওর কেমন শরীর অসুস্থ হয়ে পড়ে। বিষয়টা একটু খটকা লাগলেও তখন অতটা গুরুত্ব দিইনি, কিন্তু আজ বুঝতে পারছি আসল কারণটা কী ছিল। সেদিন ও আসলে ভয় পেয়েছিল আগুনের কাছে আসতে, যেমনটা ঠিক আজকে পেল। আমি এখনই আপনাকে কিছু বলছি না লক্ষ্মীপ্রিয়া দেবী, তবে এটুকু কথা দিচ্ছি আজ রাতের মধ্যে আপনি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনি তাড়াতাড়ি একবার সেনমশাইকে আমার সাথে দেখা করতে বলুন, কিছু জরুরি কথা আছে তার সাথে আমার। আচ্ছা ঠাকুরমশাই, আমি তেনাকে ডেকে দিচ্ছি, আপনি বরং বৈঠকখানায় যান। বলুন ঠাকুরমশাই, কি জরুরি কথা আছে আমার সাথে? সেনমশাই, আপনার পরিবারের মধ্যে ছায়া দানবী যে ঠিক কোথায় লুকিয়ে আছে তা আমি ধরে ফেলেছি। আজ সন্ধ্যাবেলায় এক বিশেষ যজ্ঞ করব, ছায়া দানবীর ধ্বংসের জন্য। সেই যজ্ঞের প্রয়োজনীয় কিছু উপাদান আমি আপনাকে বলে দিচ্ছি, সেগুলো আনিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। এবং সকলকে জানিয়ে দিন যে আজ বিকালের পর থেকে কেউ যেন এই বাড়ি ছেড়ে না যায়, এই পরিবারের প্রত্যেকটি মানুষ উপস্থিত থাকে যেন গতকাল সকাল অবধি। আমার কথায় কিছুটা শান্তি বোধ করল সেনমশাই, তার মুখ উজ্জ্বল হয়ে উঠল অনাবিল আনন্দে। তিনি হাসতে হাসতে বললেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে ঠাকুরমশাই, অসংখ্য ধন্যবাদ। আমি সব কিছু আনিয়ে দেওয়ার ব্যবস্থা করছি, কিন্তু সেই ছায়া দানবী কোথায় লুকিয়ে আছে তা যদি বলতেন। তা আপনি আজ সন্ধ্যাবেলায় যজ্ঞের শেষেই জানতে পারবেন, এই বিষয়টা না হয় অপ্রকাশিতই থাক। এরপর অপরাহ্নে আলো বুঝে এলে আমি সেনবাড়ির মাঝ উঠোনে যজ্ঞে বসলাম। আমার সামনে জ্বলতে থাকা হোমকুণ্ডের লকলকে পবিত্র অগ্নিশিখায় একে একে অর্পণ করতে লাগলাম ঘিয়ে ডোবানো বিল্লবস্ত্র এবং একাধিক পুষ্প। কাল ভৈরবকে স্মরণ করে দেবীর ধ্যানের পর আমি আসল বিষয় অর্থাৎ এ পরিবারের ছায়া বিচ্ছিন্নকরণের মূলে থাকা ছায়া দানবীর বিনাশের উদ্দেশ্যে হোম শুরু করলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কর্মকাণ্ড অবাক চোখে দেখতে লাগলো সেন পরিবারের ছোট বড় সকলে, কিন্তু সবার থেকে বেশ অনেকটা দূরে একাকি দাঁড়িয়েছিল যে সে হলো সেন বাড়ির ছোট বউ কমলা। অনেকক্ষণ ধ্যানের পর সফল হলাম আমি, আমার মুখে এক বিজয়ের হাসি ফুটে উঠল, দুই বাহু দুই দিকে উন্মোচিত করে ঊর্ধ্বকণ্ঠে বলে উঠলাম, হে পরমেশ্বর আপনাকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আজ আপনার কারণেই এ পরিবার রক্ষা পেতে চলেছে এই যাত্রায়। আমি এবার একটি মশালের মধ্যে হোমের পবিত্র আগুন ধরিয়ে নিয়ে মন্থর গতিতে এগিয়ে গেলাম কমলার দিকে। মেয়েটার অপরিসীম ভয় এবার প্রত্যক্ষ করল উপস্থিত সকলে, পাগলের মতো বিকট চিৎকার করতে লাগলো সে। তার চিৎকার যেন অমানসিক আকার নিল ধীরে ধীরে। তার চিৎকার শুনে মনে হচ্ছিল কোনো মানুষের চিৎকার নয়, এ যেন তার গলা দিয়ে বেরিয়ে আসছে এক পৈশাচী কার্তনা। উপযুক্ত সময় বুঝে জ্বলন্ত মশালের আগুন ছুঁড়ে দিলাম তার শরীর বরাবর, দাউ দাউ করে আগুন ধরে গেল তার দেহে। আমার এই কাজে সেনবাড়ির উপস্থিত সকলে বিকট চিৎকার করে উঠল, বিশ্বরূপ অদম্য উত্তেজনার সাথে বলল, এ আপনি কি করলেন বাবা ঠাকুর? আপনি কমলার গায়ে আগুন ধরিয়ে দিলেন, কিন্তু কেন? কি অন্যায় করেছিল সে? ওরে ওরে, তোরা কি কোথায় আছিস? তাড়াতাড়ি জল নিয়ে আয়। ঠাকুরমশাই ঠাকুরমশাই, মেয়েটা আমার এমনি আগুনে প্রচন্ড ভয় পেত, কিন্তু তা বলে হে আপনি কি করলেন? দয়া করে আপনারা আমাকে কেউ ভুল বুঝবেন না,
বিশ্বরূপে মোটেও তোমার অর্ধাঙ্গিনী কমলা নয়, আসলে কোনো মানবী নয়, এ হলো এক দানবী। সেনমশাই, যে ছায়া দানবীর কথা আপনাকে বলেছিলাম, এই হলো সেই। এতদিন ধরে আপনাদের বাড়িতে আপনার ছোট বৌমার রূপ ধারণ করে ছায়া মানবী সকলের ভিড়ে গা ঢাকা দিয়ে লুকিয়েছিল। কেবলমাত্র এই অপশক্তির কারণে আপনাদের পরিবারে নেমে এসেছিল সাক্ষাৎ মৃত্যুর ঝড়। আমার কথার উপর বিশ্বাস করলো তারা সকলে। খানিকক্ষণের মধ্যেই কমলার রূপ ছেড়ে ছায়া দানবী নিজের আসল রূপ ধারণ করল। তার রূপ প্রত্যক্ষ করে ভয়ে জড়সড় হয়ে গেল সকলে। পেটের ভেতর হাত পা যেন সেঁধিয়ে গেল তাদের। আস্তে আস্তে আগুনে ঝলসে পুড়ে চিরতরের জন্য শেষ হয়ে গেল সেনবাড়ির ছায়া দানবী। আমি ঠিক জানতাম ছায়া দানবীর বিনাশ পবিত্র অগ্নির হাতেই লেখা। ঠিক এই কারণেই কমলারূপী ছায়া দানবী আগুনের ধারে যেতে এত ভয় পেত। সেই জন্যই তো হোমের আগুন আমি ছুড়ে দিলাম তার শরীর লক্ষ্য করে, আর তাতে যা হওয়ার হলো। সেনমশাই, আর কোনো চিন্তা নেই, আপনার এই বাড়ি থেকে ছায়া বিচ্ছিন্নকরণের সমস্ত ক্ষতিকর প্রভাব মুছে গেছে জন্ম জন্মান্তরের জন্য। আপনার পরিবার এখন থেকে সম্পূর্ণ বিপদমুক্ত। যদি কমলা না হয় তাহলে কমলা এখন কোথায় আছে সে? তোমরা তাড়াতাড়ি লণ্ঠন হাতে নিয়ে এসো, এসো আমার সাথে, আমি জানি তাকে কোথায় পাওয়া যাবে। আমি এবার হনহনিয়ে এগিয়ে গেলাম সেন বাড়ির ঈশান কোণের দিকে। আমাকে অনুসরণ করলো তারা প্রত্যেকে। সেই বিশেষ কক্ষটির সামনে এসে থমকে দাঁড়ালাম আমি। কয়েকজন পুরুষকে সঙ্গে নিয়ে তালাবন্ধ ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলাম। ঘুটঘুটে অন্ধকার ক্রমশ ফ্যাকাশে হয়ে এলো উজ্জ্বল আলোক শিখায়। আমরা এবার দেখলাম মেঝের ধুলোর মধ্যে প্রায় আধমরা অবস্থায় পড়ে আছে কমলা। ঘরের মেঝে ময় ছড়িয়ে ছিটিয়ে আছে নানান রূপ অভিচার ক্রিয়ার সামগ্রী আর একটা বহু প্রাচীন পুস্তকের খোলা পৃষ্ঠা। পুস্তকটি হাতে নিয়ে সেই পৃষ্ঠায় চোখ বোলাতেই আমার ঠোঁটে হাসি ফুটে উঠল। সেনমশাইয়ের উদ্দেশ্যে আমি বললাম, আচ্ছা সেনমশাই, এই কক্ষটি ঠিক কার ছিল এবং এই কক্ষটি এত দিন ধরে তালাবন্ধ করে রাখা হয়েছিল কেন? এই কক্ষটি ছিল আমার দাদা ঠাকুরের। এই কক্ষে তেমন কোনো প্রয়োজনীয় জিনিসপত্র না থাকার দরুন এবং বাড়ির এই অংশটা পরিত্যক্ত হবার কারণে তালা বন্ধ করে রাখা ছিল এতকাল। কিন্তু কমলা এখানে এলো কি করে? আপনার দাদা ঠাকুর নিশ্চয়ই ছিলেন একজন তন্ত্র সাধক। তন্ত্রের নানা পথ তিনি জানতেন, কারণ এই পুস্তকটির মালিক যিনি তিনি যে একজন তন্ত্র সাধক হবে এটুকু বুঝতে বিশেষ বেগ পেতে হয় না। হ্যাঁ ঠাকুর মশাই, আপনি ঠিক ধরেছেন একেবারে। তিনি টুকিটাকি কিছু তন্ত্রমন্ত্র জানতেন। তন্ত্র সম্পর্কে জানার জন্য তার অধীর আগ্রহ ছিল। সারা জীবনব্যাপী তিনি নানাবিধ তন্ত্র চর্চা করে গেছেন, নানান রকমের প্রাচীন পুঁথি সংগ্রহ করেছেন নিজের কক্ষে। তিনি মারা যাবার পর তার এই কক্ষ বন্ধ করে দেওয়া হয় পুরোপুরিভাবে। এই কক্ষের ভেতরে তালাবন্ধ অবস্থায় থেকে যায় এরকম নানান ধরনের কিছু প্রাচীন পুঁথি গ্রন্থ। আচ্ছা, এবার তাহলে আসলে কি ঘটেছিল তা আমি অনুমান সাপেক্ষে বলছি, তবে আমার এই অনুমান কিন্তু ভুল হবার নয়। আপনাদের পুত্রবধূ কমলা এই বাড়িতে আসার পর তাকে ঘুরিয়ে দেখানো হয়েছিল সবটা, একমাত্র দেখানো হয়নি এই ঈশান কোণের দিকটা। ফলত সে মুখে কাউকে কিছু না বললেও তার অন্তরে জমা হলো এক অদম্য কৌতূহল। সে সকলের চোখের আড়ালে একলা চলে আসে এই ঈশান কোণে। ঈশান কোণে থাকা প্রত্যেকটি কক্ষের দরজা খুলে খুলে সে ভেতরে ঢুকে দেখতে থাকে, কিন্তু একমাত্র এই দরজাটাই তালা দেওয়া থাকার কারণে সে আর ভেতরে ঢুকতে পারে না। এই কক্ষের ভেতরে ঠিক কি লুকিয়ে রাখা আছে তা জানার জন্য সে ব্যাকুল হয়ে পড়ে। এ বাড়ির কোনো ভৃত্যের মাধ্যমে সে গোপনে এই তালার চাবি তৈরি করায় এবং তালা খুলে প্রবেশ করে একদিন ভিতরে। এদিক সেদিক ঘোরাঘুরি করার পর তার হাতে এসে পড়ে এই ছায়া দানবী জাগরণের পুস্তকটি। নিজের অজান্তেই ও ছায়া দানবী জাগরণের সমস্ত প্রক্রিয়াকে সঠিকভাবে পালন করে ফেলে। সমস্ত উপকরণ সঠিকভাবে প্রয়োগ করার কারণে এবং তিথি নক্ষত্র যোগ একেবারে উপযুক্ত থাকার জন্যই কমলা সফলতা লাভ করে। ছায়া দানবীর আগমন ঘটে এই বাড়ির এই গুপ্ত ঘরে।
তাকে অজ্ঞান করে সে বেরিয়ে আসে বাইরে, শুরু করতে থাকে তার শিকার। ছায়া দানবীর কারণে আপনাদের বড় ছেলে এবং রামচরণের মৃত্যু ঘটেছে। এত সহজে নিস্তার পেত না পরিবারের সকল সদস্যরা। ঈশ্বরের পরম কৃপা, তাই তাকে ধ্বংস করা গেছে এত সহজে। আপনারা তাড়াতাড়ি বৈদ্যকে খবর দিন, পরমেশ্বরের আশীর্বাদে সে দ্রুত সেরে উঠবে এমনটাই আশা রাখি। আমি আর দুদিন ছিলাম সেন বাড়িতে, ততক্ষণে বেশ সুস্থ হয়ে উঠেছিল কমলা। সেন পরিবারকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত হয়েছিলাম। দুদিন ধরে সেন বাড়ির আতিথেয়তা গ্রহণ করে তারপর ফিরে এসেছিলাম গ্রামে। কি হে কিশোরী, কেমন লাগলো তবে ছায়া দানবীর রহস্য? হ্যাঁ, দারুণ ঠাকুরমশাই, এক কথায় অনবদ্য। চলো হে ভাইয়া, আজ তবে ওঠা যাক নাকি? হ্যাঁ চলো। ঠাকুরমশাই আজ তাহলে আসি আমরা? আচ্ছা বেশ বেশ, তা সাবধানে যেও। শুনছিলেন সুরজিৎ ঘোষের কলমে তারানা তান্ত্রিক ও ছায়া দানবী রহস্য। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। শুনতে থাকুন আড্ডাবাজ।